ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক পরিবার হারালো তার দুই সন্তানকে। ডায়মন্ড হারবার হুগলি নদীতে ভ্যাসেল থেকে পড়ে গিয়ে তলিয়ে গেল দুই শিশুকন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্ক সার্কাস তোপসে এলাকায় এক পরিবার রবিবার বেড়াতে আসে। কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবারে ভ্যাসেলে করে বাড়ি ফেরার পথে হয় এই দুর্ঘটনা। ডায়মন্ড হারবার জেটি ঘাটে নামার সময় দুই শিশু আতিফা পারভিন ও সিতারা নাজ হুগলি নদীতে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বাঁচাতে ভ্যাসেল কর্মীরা হুগলি নদীতে ঝাঁপ দেয়, কিন্তু নদীর ভাটার সময় প্রচণ্ড টান থাকায় তলিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ। শিশু দুটির খোঁজে ডায়মন্ড হারবার হুগলি নদীতে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খুবই মর্মান্তিক ঘটনা, দুটি ছোট বাচ্চা এখানে জেটি ঘাটে নামতে গিয়ে, লঞ্চ থেকে ভেসেল থেকে নামতে গিয়ে তারা নদীতে পড়ে গেছে। তো তাদের জন্য সার্চ অপারেশন চলছে, সেই জন্যে আমরা মানে প্রশাসনের তরফ থেকে আমরা এখানে সবাই রয়েছি এবং সিভিল ডিফেন্সের পুরো টিম নেমে গেছে, কিউআরটি টিম নেমে গেছে, তার সাথে পুলিশ প্রশাসনও রয়েছে। আমরা সব রকমভাবে চেষ্টা করছি যাতে সার্চ অপারেশনটাকে চালু রেখেছি আমরা, যাতে দ্রুত আমরা ব্যবস্থা নিতে পারি। পুলিশ সূত্রে খবর, শিশু দুটির খোঁজ মেলেনি এখনও, চলছে আবারও তল্লাশি চালানোর প্রস্তুতি। ঘটনাটি নিছক দুর্ঘটনা না অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।